দু মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে, দু মাস পরেও সাকিব খানকে মেরে ফেলতে পারে। আপনি এটা একটা নিউজও করতে পারেন, সাকিবের কানে দেওয়া উচিত, কারণ আমি এ কথাটা এর আগেও একটা চ্যানেলকে বলেছি। কারণ সাকিব খান যখন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা জায়গায় নিয়ে যাবে, তখন অনেকগুলো আর্টিস্ট অকেজু হয়ে যাবে, কারণ তখন তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে। সাকিব খান যখন কোথাও ড্রিঙ্কস নেবেন, এটা কোল্ড ড্রিঙ্কস বা পানি খাবেন, মাস্ট বি এটা চেক করে খাওয়া উচিত, নাম্বার ওয়ান। কারণ পৌজন ওই জায়গাগুলো মিটাইতে বেশি কষ্ট হয় না। আর পৃথিবীতে মনে রাখবেন, নিজের আত্মীয় স্বজনগুলো ছাড়া আপনার পাশের যেই মানুষগুলোকেই রাখেন, এটা ইতিহাস বলে। আমাদের বাংলাদেশের পরিস্থিতিতে দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনার বাসায় যে যাতায়াত করতে পাশে ছিলেন, উনার সহযোগিতায় কিলিং করা হয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে তাই করা হয়েছে, নিজের আত্মঘাতী যে ছিল উনিয়ে মেরে ফেলছে, তো সাকিব খানকেও তাই করবে। এই হিসাবে সাকিব ভাইকে অবশ্যই চলাফেরায় থাকা, মুভিং, বি কেয়ারফুল হওয়া উচিত, কারণ আপনার এই উত্থান অনেকের গায়ে চুলকানি ধরাবে। তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো, বি কেয়ারফুল টু সাকিব খান, মুভ টু এনি হোয়্যার।